জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা রায়ে আট ফেব্রুয়ারি থেকে নাজিমিন রোডের পুরনো কারাগারে আছেন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রায়ের বিরুদ্ধে আপিল করে জামিন নিতে চেষ্টা করছেন তার আইনজীবীরা বেগম জিয়ার আইনজীবীরা অভিযোগ করেন রায়ের অনুলিপি পেতে বিলম্ব হয় আইনের বরখেলাপ হচ্ছে রায় নিয়ে রায় লেখা নিয়ে এই যে বিতর্ক হচ্ছে এখন দেখেন রাজনীতিবিদ থেকে শুরু করে সিনিয়র অ্যাডভোকেট রাজনীতিবিদ সবাই কথা বলতেছেন ডক্টর কামাল হোসেন সাহেবও বলেছেন এই যে বিতর্ক তাহলে তিনি রায়টা কেন ঘোষণা করলেন রায় রেডি না করে এখন কোনো রায় লাগবেন এটা তো আইনের বর আইন বহির্ভূত কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে আসেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সদস্যরা তবে কারা কর্মকর্তারা না থাকায় দেখা করতে পারেননি তারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তারা আমাদেরকে বললেন যে আইজি প্রিজন যদি পারমিশন দেয় তাইলে আপনারা এখানে আসতে ঢুকতে পারবেন ওনার সাথে দেখা করতে পারবেন সেই হিসেবে আমরা অ্যাপ্লিকেশন আগেই করে নিয়ে আসছিলাম আমরা অ্যাপ্লিকেশন নিয়ে ওনার এখানে যাই উনি এই মুহূর্তে টার্কিতে আছে অফিস থেকে জানালো এখানে যে চিকিৎসা যারা দিচ্ছে দে আর নট স্পেশালিস্ট দে আর সিম্পল এমবিবিএস অতএব তাকে তার স্পেশালিস্টদের দরকার পরামর্শ দরকার সেটা আমরা ফিল করছি ফিল করি বলেই আমরা এখানে আসছি এটা আমাদের মনের তাগিদে আমরা আসছি বড় পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় চার্জ গঠনের শুনানির জন্য রোববার বেগম জিয়াকে বিশেষ জজ আদালতে হাজির করা কথা ছিল তবে এদিন বিডিআর মামলার শুনানি থাকায় বেগম জিয়াকে হাজির করা হয়নি পঁচিশে মার্চ পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন আদালত শাকের আদান চ্যানেল আই ঢাকা